আমরা হব এ ডাবল ডেকার নিয়ে, কারণ আমাদের প্যাসেঞ্জাররা এখন চিল্লাচিল্লি করছে যে ব্যানার হাইটেকে বাসে কইরা আইন না, আপনারা অশোক লেল্যান্ডের বাসে তুইলা দিবেন এটা কখনোই হয় না। আরে ড্রাইভার সাহেব, সুপারভাইজারকে আবারও পাঠান আমাদের কাছে। আরে সুপারভাইজার যা তো দুই তলায় যায় দেখ কে রাখতেছে। আরে আজহার ভাই একটু বাসটা থামান তো। আরে আবার কি হয়েছে বাসের? আমার সুপারভাইজার বলছে বাস থামানোর জন্য। আচ্ছা মসজিদের সামনেই ইয়া করি তাহলে, মূলত কোনো প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মারামারি করলেও মানুষ এসে আটকাবে, তো আমরা সাইড করলাম। হ্যাঁ সুপারভাইজার এদিকে আয়, কী হয়েছে? ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করে ফেলছি। সো আপনারা সিম্পলি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমেই দেখতে পারবেন জাফলং থেকে সিলেট আসার একটা ট্রাভেলিং ব্লগ। সো ওই ভিডিওটা দেখেন, দেখে আপনারা কমেন্ট কইরা জানায়েন আপনাদের কাছে কেমন লাগছে তা। আর এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে কিন্তু আমি কি নিয়ে আপনাদের সামনে বা কিসের স্টোরি মোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা কিন্তু আপনারা একটু হলেও ধারণা করতে পারছেন যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা। তবু বলে রাখি আজকে আমরা মূলত আপনারা স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পারতেছেন, গ্রিন লাইন হাইডেক বাসের এসি কেন নষ্ট হলো সেই পর্বটারই সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি। আজকে আমরা যাব মূলত ঢাকা থেকে চট্টগ্রাম, আর আমরা এখন আছি গ্রিন লাইনের ওয়ার্কশপে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর ওই দিন বা আমি কিন্তু এরকম অনেকগুলো পার্ট ওয়ান আপলোড করে রাখছি, ইনশাল্লাহ এখন এক এক করে পার্ট টুগুলো আপলোড করব, আশা করি আপনারা এনজয় করবেন। সো এখন আমরা গ্রিন লাইনের ওয়ার্কশপের ভিতরে ঢুকে গেছি, এই মূলত রডের ভিতরে দিয়েও ভাই অস্থির। তো দেখেন ডান পাশে গ্রিন লাইন, বাম পাশে গ্রিন লাইন, সামনে গ্রিন লাইন, বাম পাশে গ্রিন লাইন, পরে আর মাঝখানে গ্রিন লাইন। সো আমরা একটু সামনে যাই। এই বাসটাই কিন্তু ওই দিন আমি ড্রাইভ করছিলাম ভিউয়ার্স, এই বাসটারই এসি নষ্ট হয়ে গেছে। সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে আজহার ভাই, এই বাসটার যেহেতু এসি নষ্ট হয়ে গেছে সো আপনি প্যাসেঞ্জারদেরকে কোন বাস দিয়ে নেবেন? সো আপনাদের জন্য একটা চমক থাকবে, তা হচ্ছে দেখাবো একটু পরেই। এই দেখেন বাম পাশে যে গ্রিন লাইনের বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার কোচ, এই স্ক্রিনটাও আমার বানানো, আর এটা হচ্ছে হাইডেক যেটা মূলত এসিটা নষ্ট হয়ে গেছে, সো এই জন্য আমি ঢুকায় রাখছি। আর যে চমকটা আপনাদের জন্য ওয়েট করতেছে তা আমি এই এলাকা থেকে বের হয়ে ডান পাশে যাই, তাহলে আপনারা চমকটা দেখা চমকিত হয়ে যাবেন আশা করি। সো চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই। আর এই তো ভাই আমি অনেক চিকন মানুষ, মানে এই জন্য চিপা চাপা দিয়ে বের হইতে পারি, এখন বের হয়ে গেলাম। সো কোনো কষ্ট ছাড়াই বের হয়ে গেছি, এখন আমরা কি করব? ওই দেখেন ওইটাকে আমি চালাবো, ওই নীল কালারটা চালাবো নাকি অন্যটা চালাবো, আপনারা একটু গেস করেন তো। সো গেস করার কি আছে আপনাদেরকে একটু দেখায় দিই। এই দেখেন এই সাদা কালারের গ্রিন লাইন বাসটা নিয়েই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব না, আমরা হব এ ডাবল ডেকার নিয়ে, কারণ আমাদের প্যাসেঞ্জাররা এখন চিল্লাচিল্লি করছে যে ব্যানার হাইডেকে বাসে কইরা আইন না, আপনারা অশোক লেল্যান্ডের বাসে তুইলা দিবেন এটা কখনোই হয় না, যার জন্য আমি গ্রিন লাইনের ডাবল ডেকারটা আমি আমার অথরিটিকে বইলা নিছি। সো আমরা বাসের ভিতরে যাব, তার আগে চলেন বাসের বাহিরের ভিউটা দেখে আসি। এটা হচ্ছে গ্রিন লাইনের ম্যান কোম্পানির একটা ডাবল ডেকার, যা আপনারা জানেন। আর কে কে ডাবল ডেকার বাসটা দিয়ে রিয়েল লাইফে চড়ছেন বা যাত্রা করছেন বা ট্রাভেল করছেন এই বাসটা দিয়ে, তারা একটু কমেন্ট করে জানাই দেন, আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর এগুলোকে বলা হয় হাতি। সো এটা হচ্ছে কমলা কালারের হাতি, কারণ প্রায় 2,500 টাকার একটা বাস ভাই। সো চলেন আমরা আগে ভিতরে যাই, ভিতরে যায় আমরা ড্রাইভিং সিটে বসে আবার আপনার সাথে কথা বলতেছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স আমি আমার ড্রাইভিং সিটে উঠে বসে গেলাম। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র ম্যান কোম্পানির একটা হাইডেক না ভাই ডাবল ডেকার বাস, আর ওইটা ছিল হাইডেক মানে সবুজ কালারেরটা। আর বাম পাশে আমাদের ইঞ্জিনের একটা কোচ রাখা আছে, ডান পাশেও রাখা আছে। তো এখানে আছে তুরাক বাস প্লাস আরও অনেকগুলো বাস আছে। আর এই বাস মোটর একটাই প্রবলেম, তা হচ্ছে ভিতর থেকে যদি আমি ড্রাইভ করি তাহলে বাইরে প্রচুর ব্রাইটনেস দেখা যায়। সো চলেন আল্লাহর নাম নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স আমরা আমাদের যাত্রীরা যেহেতু বাসের ভিতরেই আছে, আর এই বাসটা পুরো ইনটেক বা নতুন বলা যায়, সো এই বাসের এসি নষ্ট হবে না আশা করি, বাট হয়ে গেলে তো কিছু বলার নাই, কারণ প্যাসেঞ্জারদের কারণে কিন্তু আমাদের এসিগুলো নষ্ট হয়। বেশিরভাগ প্যাসেঞ্জারই জানে না এসিতে যে হুক আছে বা ঠান্ডা লাগলে যে হুকগুলো অ্যাড করে দিলেই মূলত এসিটা অফ হয়ে যায়, এগুলো কেউই জানে না। এই দেখেন একটা কন্টেনার আমার ওভারটেক করতে চাইছিল, ভাই আজহার ভাইয়ের ওভারটেক করা পসিবল না রে ভাই, চাপ আনেন ভাই।
এই তো ও ভাই ওভারটেক কইরা দিতেছে নাকি? কইরা দিবে না? প্রচুর খেলাধুলার পরে ওভারটেক করতে পারে নাই। তো এই দেখেন প্রচুর ব্রাইটনেস ভাই, যার জন্য মানে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি কিছুই বুঝতেছি না, প্রচুর ব্রাইটনেস এই বাস মোডগুলোর ভিতরে থেকে ড্রাইভ করলে। সো ওকে আমরা হালকা কইরা দিস, কারণ সামনে একটা স্কোয়ার আছে, বামে হচ্ছে সিলেটে যাওয়ার রোড বা সিলেটে ইন করার রোড, আর এই তো আমরা অফিসিয়ালি সামনে চলে আসছি এসআই এন্টারপ্রাইজ, আমরা অফিসিয়ালি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করে ফেললাম। আর যা বলতেছিলাম তা হচ্ছে আজকের পার্ট টুটা দেখে আশা করি আপনারা প্রচুর এনজয় করবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, আমরা অলরেডি কিন্তু আমাদের যাত্রা স্টার্ট করে ফেলছি, আর এগুলো বাস ড্রাইভ করার মজা কিন্তু অন্যরকম ভাই, সেই লেভেলের মজা পাওয়া যায়, পুরো সাসপেনশন ট্রান্সপেনশন সেই লেভেলের, যার জন্য আমি ড্রাইভ করেও আশা করি মজা পাবো ইনশাল্লাহ আজকে। সো আমরা ফুললি স্পিডে টার্ন স্টার্ট করে দিছি। এই তো ভাই এত ব্রাইটনেস কেন, আমার নিজেরই তো রাগ উঠতেছে। এই ভাই ডান পাশে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? শেট, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডান পাশে, আপনারা দেখতেছেন ভিউয়ার্স, এখানে পুলিশরা মূলত দেখতেছে। ও ভাই অ্যানাবাস অ্যাক্সিডেন্ট করছে একটা ট্রাকের সাথে। ও শিট, ওকে ই গ্রামীণ ট্রাভেলস এই পাশে এসে গেছে। সো আমরা হালকার উপর দিয়ে ওস্তাদ হালকার উপর দিয়ে টানতাছি। ওকে সো ওই রোডটা ব্লক হওয়ার কারণে ওই রোডের বা ওই লেনের বাসগুলো এই লেনে এসে পড়ছে দেখেন। সো ওকে আমরা আবার আমাদের যাত্রা স্টার্ট করে ফেললাম, আর অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো বলে কয়ে আসে না, স্পিডিং ড্রাইভিং প্লাস অনেকগুলো কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। সো যারা রিয়েল লাইফের ড্রাইভার আছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে বলবো ভাইয়া আপনারা তো জানেনই যে ড্রাইভ করার আগে আপনাদের সব কিছু চেক করে নেওয়াটাই ভালো হবে, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। সো মানে এই দেখেন ব্রেকটা আপনারা চেক করলেন না, সো রাস্তায় নামার পরে কিন্তু ব্রেক ফেল হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। সো আরে ড্রাইভার সাহেব, সুপারভাইজারকে আবারও পাঠান আমাদের কাছে। আরে সুপারভাইজার যা তো দুই তলায় যায় দেখ কে রাখতেছে। আচ্ছা যার ভাই আচ্ছা যাই কাছে। তো ভিয়ার কি যে হইল, এই বাসের যদি মূলত এসি নষ্ট হয় তাহলে আর আমি গ্রিনল্যান্ডের চাকরি ছাইড়া দিব, কি একটা পরিস্থিতির মধ্যে পড়লাম রে ভাই। আরে সুপারভাইজার কি হইছে জিজ্ঞাসা করছস? ওহ আজার ভাই আইতাছি। তো দেখি কি হইছে, মানে কেন আমাদেরকে ডাকলো প্যাসেঞ্জার। সো সুপারভাইজার আসলে আমরা বুঝতে পারবো, আমরা এখানে টোল দিয়ে দিলাম, এটা মেবি কাঁচপুর ব্রিজ বা মেঘনা ব্রিজের টোল। সো আমরা টোল দিয়ে আমরা সেতুতে উঠে যাবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। এই তো হালকার উপর দিয়ে আমরা উঠতেছি সেতুতে, আর এত ব্রাইটনেস ভাই আমার নিজেরই রাগ উঠতেছে, আপনারা কি দেখতে পারতেছেন ভিউয়ার্স? একটু কমেন্ট করে জানা দেন তো, মানে কি একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, রাস্তাই বুঝে যাইতেছে না, আর এই বাসগুলো এই জন্য ড্রাইভ করতে ভালো লাগে না আমার কাছে। আর ব্রাইটনেসটা এত বেশি হওয়ার কারণ কি তা আমি জানি না, বাট যতটুকু সম্ভব আপনাদেরকে কিন্তু আমি রিয়েলিস্টিকভাবে মজা দেওয়ার চেষ্টা করতেছি। আরে আজহার ভাই একটু বাসটা থামান তো। আরে আবার কি হয়েছে বাসের? আমার সুপারভাইজার বলছে বাস থামানোর জন্য। আচ্ছা সেতুটা ক্রস করে ফেলি, পরে আমি থামাচ্ছি। আচ্ছা আজহার ভাই আচ্ছা। সো কি একটা পরিস্থিতি ভাই, গ্রিন লাইনের প্রত্যেকটা বাসের কি একই অবস্থা হয়ে গেছে নাকি? কিছুই বুঝতেছি না, আমি মনে হয় আর গ্রিন লাইনে থাকতে পারবো না, অন্য কোনো বাসে চলে গেলেই ভালো হবে। সো আমরা এই ব্রিজটা ক্রস করি, আর ডানে বামে দেখতেছেন প্রচুর জাহাজ ভাই রে ভাই, সেই লেভেলের জাহাজ দেখা যাচ্ছে সামনে। এটা কি ন্যাশনাল ট্রাভেলস? হ ন্যাশনাল ট্রাভেলসের ঢাকা রাজশাহী ঢাকা চট্টগ্রামের কোচ। সো আমরা ওভারটেক করে দিই ওস্তাদ বস সাইড দেন হালকার উপর দিয়ে আজহার ভাই ওভারটেক করতেছে সবার। সো এই দেখেন অফিসিয়ালভাবে আমরা ওভারটেক কমপ্লিট করে ফেলছি। সো এক এক করে সবার ওভারটেক দিচ্ছি। বাই দ্য ওয়ে দেখি আমরা রাস্তার পাশে কিন্তু সাইড করব ব্রিজটা ক্রস করার পরেই। আপনারা বুঝতেছেনই মানে এসি বাস তো আরো কত ঝামেলা। সো আমরা এই সামনে কি সাইড করার জায়গা আছে? ও ভাই সাইড করারও কোনো জায়গা নাই। সো সাইডটা করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে হয়তো। তো আমরা একটু সামনে যাই সাইড করে দিব বাসটা। সামনে একটা ট্রাক আছে, সো আমরা ট্রাকটা ওভারটেক করে দিই। এই তো হালকার উপর দিয়ে আপনারা রাজার ভাই ওভারটেক কমপ্লিট করে ফেলছে। সো এখনই সাইড করে ফেলবে, ইয়ার সাইড করার স্থান পেয়ে গেছি। সো একটা মসজিদ, মেবি মসজিদের সামনেই ইয়া করি, তাহলে মূলত কোনো প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মারামারি করলেও মানুষে এসে আটকাবে। সো আমরা সাইড করলাম। হ্যাঁ সুপারভাইজার এদিকে কি হয়েছে? আরে আজহার ভাই বললেন না এই বাসের এসি নষ্ট হয়ে গেছে। আরে কি একটা পরিস্থিতি ভাই, এসি কি প্রত্যেকদিন নষ্ট থাকে নাকি প্রত্যেকটা বাসের? কিছু তো বুঝতেছি না আজহার ভাই, কি করুম
কিচ্ছু করার নাই, ওনারে বল অন্য সিটে যায় বসতে, বাস তো পুরো খালি, বেশি প্যাসেঞ্জার তো নাই। আচ্ছা আচ্ছা বলতাছি। সো ভিউয়ার দেখলেন আমার এই বাসেরও দেখি এসি নষ্ট, কি একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। আবারও আমরা আমাদের যাত্রা স্টার্ট করলাম, যাদেরকে ওভারটেক করে আমরা আসছিলাম সবাই আমাদেরকে ওভারটেক রিটার্ন দিয়ে দিল। সো এটা খুবই কষ্টের একটা জিনিস, বাট কষ্ট আমি পাই না, কারণ আমি তো ওভারটেক করি, বাট ওভারটেক করার পরে কিন্তু আবারও কেউ যদি ওভারটেক করে ওদেরকেও আমি ছাড় দিই না। সো আমি ওভারটেক করে দিব ইনশাল্লাহ, আমি স্পিড তুলতেছি ওইগুলা বাস ট্রাক সবার ওভারটেক করব। আর এই গ্রিন লাইনের প্রত্যেকটা বাসের এই সমস্যা কেন বুঝতেছি না, মানুষ বেশিরভাগ সমস্যার কারণ কিন্তু গ্রিন লাইনের কর্তৃপক্ষ না, গ্রিন লাইনের কর্তৃপক্ষের কোনো দোষ কিন্তু নেই, কারণ ওটা পুরো নতুন বাসে আমাদেরকে দেয়। বেশিরভাগ 100%-এর মধ্যে 80% দোষী থাকে প্যাসেঞ্জারদের, যারা মূলত এসি বাসে এসি কীভাবে অফ করতে হয় তা জানে না। সো ওদের জন্যই বেশিরভাগ বাসে এসি নষ্ট হয়, যা আমি বাস্তব জীবনে থেকে অভিজ্ঞতা পাইছি বা এক্সপিরিয়েন্সের আলোকে দেখতে পারছি। অনেকগুলো বাসে দেখি পলিথিন দিয়ে রাখছে, মানে প্যাসেঞ্জাররা এই বাসগুলোতে পলিথিন দিয়ে এসি আটকায়। সো এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর অলরেডি আমরা কিন্তু প্রচুর স্পিডে কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছি, সামনেই হয়তো আমরা কোনো একটা হোটেল বিরতি দিয়ে দেবো কুমিল্লাতে চলে আসলে। সো ওকে, আশা করি আপনারা এনজয় করতেছেন। আর কেউ যদি ভিডিওটা চট্টগ্রাম অথবা ঢাকা অথবা কুমিল্লা অথবা কক্সবাজার থেকে দেখে থাকেন, অথবা পটিয়া অথবা কি যে বলে কক্সবাজারের ওইগুলোর আনোয়ারা, হ্যাঁ আনোয়ারা থেকে দেখে থাকেন বা চকরিয়া থেকে দেখে থাকেন, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেন, আমার অনেক 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 বেশি ভালো লাগবে। আর সামনে দেখেন সোহাগকে আমরা পেয়ে গেছি। সো সোহাগকে আমরা ওভারটেক করার জন্য সিগনাল দিচ্ছি, এই তো হালকার উপর দিয়ে সোহাগের ওভারটেক করার আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। বাট এই পাশে প্যাসেঞ্জার আছে, ও ভাই বাউলি মারতে হবে। সো বাউলি মাইরে আমরা চলে আসছি, সোহাগও প্রচুর স্পিডে খেলাধুলা করতেছে। ও ভাই ও ভাই ও ভাই, ব্যালেন্স হারাই ফেলছি নাকি? আচ্ছা আবার আমি ব্যালেন্স তুলে ফেলছি, সোহাগের ওভারটেক না করলে তো আমার প্যাড ভরবে না রে ভাই। সো আইতাছি সোহাগ ভাই আপনার ওভারটেক করার জন্য। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগতেছে তা একটু কমেন্ট করে জানিয়ে দেন। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা পসিবল না, কারণ প্রায় ভাই 1-1.5 ঘন্টা জানি, যদি আমি শেয়ার করি কেউই দেখবেন না, এমনকি আমিও কারো এরকম 1-1.5 ঘন্টার ভিডিও দেখতে পছন্দ করব না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সোহাগ কিন্তু প্রচুর দূরে চলে গেছে, এখন আমরা কি করতে পারি আমরা একটু দেখি। ওভারটেক তো আমি করব, ওভারটেক করে আজকের মতো বিদায় নিয়ে নেবো। যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটা গেমার এজারেক্স এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন নাই, তারা চট জলদি এখনই যে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর এটাই ছিল আজকের ভিডিওটার পার্ট টু, কারণ আজকে আপনাদেরকে দেখাই দিয়েছি। দেন সোহাগ চলে গেছে বামে, আমরা ডান দিক দিয়ে ওভারটেক করে দিলাম। আর আপনারা কিন্তু আশা করি বুঝতেই পারছেন যে আমি কোন বাসটা নিয়ে মূলত কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, হাইটেক বাসটা নষ্ট হওয়ার পর। তো আজকের মতো টাটা বাই বাই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আজহার ভাইয়ের জন্য দোয়া কইলেন ইনশাআল্লাহ, আশা করি আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।